আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে আপনাদের জন্য যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো মুসলিম আইনে বিবাহ, বিবাহের নিয়ম ও শর্তসমূহ। ইসলাম ধর্মের পবিত্র উৎসগুলো থেকে শরিয়া আইন অনুযায়ী পরিচালিত বিধায় এই আইনকে মুসলিম আইন বলা হয়। ইসলাম ধর্ম যেহেতু একটি সার্বিক জীবনবিধান, বিবাহের ব্যাপারেও এর কোনো ব্যতিক্রম পরিলক্ষিত হয় না। এখানে বিবাহের আইনগত গুরুত্ব, সামাজিক ও ধর্মীয় মর্যাদা বিশেষভাবে পরিলক্ষিত হয়। এটি ছেলে ও মেয়ে বা পুরুষ ও নারীর সহবাস, জীবনযাপন ও সংসার ধর্ম পালন এর লক্ষ্যে ধর্মীয় ও সামাজিক সুরক্ষা দিতেই বিবাহ প্রথার জন্ম। মুসলিম আইন অনুযায়ী বিয়ে হলো দেওয়ানি চুক্তি। ইসলাম ধর্মের অন্য কোনো উৎস অথবা বাংলাদেশের প্রচলিত অন্য যে কোনো আইনে যা কিছু বলা হোক না কেন, মুসলিম পারিবারিক আইন এর অধীনে একটি আইনসম্মত নিকাহ বিবাহ সম্পাদনের জন্য 5টি শর্ত আবশ্যক বা পালন করতে হবে। অর্থাৎ একটি বৈধ বিবাহ সম্পন্ন করতে হলে নিম্নবর্ণিত বিষয়গুলো উপস্থিত থাকতে হবে। যেমন, 1 নম্বরে পক্ষগণে প্রাপ্ত বয়স্ক হতে হবে ছেলেদের 21 এবং মেয়েদের 18, অর্থাৎ বিয়েটি বাল্য বিবাহ হওয়া যাবে না। 2 নম্বরে পক্ষগণের বিয়েতে সম্মতি থাকতে হবে ইজাব ও কবুল, বিশেষভাবে নারীদের ক্ষেত্রে জোরপূর্বক বিয়েতে বাধ্য করা যাবে না। 3 নম্বরে প্রাপ্ত বয়স্ক বয়স্কা দুইজন সাক্ষীর উপস্থিতিতে বিয়েটি সম্পন্ন হতে হবে এবং 4 নম্বরে দেনমোহর বা মোহরানা নির্ধারণ করতে হবে এবং 5 নম্বরে বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন করা। যদি বাংলাদেশের পারিবারিক আইনের আওতায় মুসলিমদের বেশিরভাগ গুরুত্বপূর্ণ পারিবারিক বিধানগুলো মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 অনুসারে পরিচালিত হয়ে থাকে, কিন্তু বিবাহের ক্ষেত্রে বাংলাদেশের আইন অনুযায়ী মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইন 1974 এর বিধান অনুযায়ী হয়ে থাকে। যেমন, 1 নম্বরে বলা হয়েছে বাল্যবিবাহ নিরোধ আইন 1929 এর অধীনে বরের বয়স অবশ্যই 21 বছর এবং কনের বয়স 18 বছর হতে হবে। সমাজের যে কোনো চুক্তি সম্পাদনের জন্য যেমন দুই পক্ষকে প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে হয়, তেমনি বিয়ের চুক্তির ক্ষেত্রেও পক্ষদ্বয়কে প্রাপ্ত বয়স্ক হতে হয়, অন্যথায় সাধারণ চুক্তির মতো এই চুক্তির আইনসম্মত হবে না, বাতিল যোগ্য হবে। 2 নম্বরে পক্ষগণের সম্মতির ব্যাপারে বলা হয়েছে যে একটি পক্ষ প্রস্তাব করার পর অন্য পক্ষ কর্তৃক উহা স্বেচ্ছায় গ্রহণ করতে হবে এবং বৈধ বিবাহ সম্পাদনের ক্ষেত্রে উহার গুরুত্ব অপরিসীম। কোনো সুস্থ মস্তিষ্ক প্রাপ্তবয়স্ক সম্পন্ন মুসলমানের বিয়ে যদি তার সম্মতি ব্যতিরেকে সম্পন্ন হয় তাহলে উক্ত বিবাহ চুক্তিটি বৈধ বিবাহ বলে গণ্য হবে না। একটি বৈধ বিবাহ সম্পাদনের জন্য বর কনেকে প্রস্তাব দেবে যাকে ইজাব বলা হয় এবং কনে উক্ত প্রস্তাবটিকে নিজে সম্মতি প্রদান করিয়া কবুল বলিয়া গ্রহণ করিবে। 3 নম্বরে বলা হয়েছে একটি বৈধ বিবাহ সম্পাদনের ক্ষেত্রে সাক্ষীদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই সাক্ষী সম্পর্কে হানাফি মত অনুসারে একজন পুরুষ ও দুইজন মহিলার কথা বলা হয়েছে। একজন পুরুষকে একজন পূর্ণ সাক্ষ্য এবং সাক্ষী হিসেবে একজন নারীকে একজন পুরুষের অর্ধেক ধরা হয়েছে। অর্থাৎ একজন নারী সাক্ষীর সাক্ষ্য গুণ একজন পুরুষ সাক্ষীর সাক্ষ্য গুণের অর্ধেক। কিন্তু বাংলাদেশের সাক্ষ্য আইন অনুযায়ী নারী ও পুরুষ সমান গুরুত্ব পেয়ে থাকেন, সুতরাং বিয়ের সাক্ষী হিসেবে উপস্থিত দুইজনের দুইজন পুরুষ অথবা দুইজন নারী অথবা একজন পুরুষ আর একজন নারী হতে পারে। বিয়ের প্রস্তাবটি সাক্ষীদের সামনে এমন ভাষায় প্রস্তাবিত হতে হবে যাতে করে উপস্থিত সবাই সেটা বুঝতে পারে যে এটা একটা বিবাহ চুক্তি সম্পাদন হইতেছে। যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আশা করি সকলে ভালো থাকবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।